একমাত্র সাকিবের ফোন যেটা বাংলাদেশি নাম্বার সেটাতে দেখলাম ওর হোয়াটসঅ্যাপটা ইনভাইটেড করা আছে। আমি ওকে যে ইনভাইটেশনটা পাঠাবো, ও আমি জানিও আমেরিকাতে আছে, তারপরও আমার দায়িত্ব তো। পরান ছবিটা আমরা আবারও বলি, আমরা অফিসিয়ালি যেরকম আমরা সবাইকে ইনভাইট করেছি, ইভেন দো 74 জন লোকের সাথে আমি নিজে কথা বলেছি, একমাত্র সাকিবের ফোন যেটা বাংলাদেশি নাম্বার সেটাতে দেখলাম ওর হোয়াটসঅ্যাপটা ইনভাইটেড করা আছে। আমি ওকে যে ইনভাইটেশনটা পাঠাবো, ও আমি জানিও আমেরিকাতে আছে, তারপরও আমার দায়িত্ব তো। তারপরে আজকে আরিফিন শুভ ক্যালকাটাতে আছে, ইভেন তো ক্যালকাটাতেও আমি কথা বলেছি যে তুমি কবে আসবা, বললো যে ভাই আমার আরও 3 দিন লাগবে। আমি চেষ্টা করেছি সবাইকে ইনভাইট করতে, যে আমি কাকে ইনভাইট করেছি একটু এটা জানা দরকার, যারা হিরো এবং হিরোইন ছিল আমাদের চলচ্চিত্রের। আমরা যদি চলচ্চিত্র শিল্পী সমিতি সবাইকে আমরা করতে যাই, তাহলে তো মানে আপনারা নিজেরাও জানেন অনেক মানুষ। আমরা কি করেছি, যারা চলচ্চিত্রে হিরো এবং হিরোইন তাদের সবাইকে আমরা ইনভাইট করেছি। এবং কালকে যখন ইয়ে আমাকে বললো যে ভাই আপনি আমাদের ছবি দেখবেন না, তা আমি বললাম দেখো আমি যেরকম তোমাকে অফিসিয়ালি আমি নিজে ইনভাইট করেছি তোমাকে, তোমরা যখন আমাদেরকে ইনভাইট করবা আমরা অবশ্যই দেখব, কারণ আমাদের ভিতরে একটা লিয়াজু মেনটেন হতে হবে যে আমরা সবার মুভি একসাথে প্রমোশন করব। এইটা আমাদের মধ্যে থাকতে হবে, কারণ এটা আমরা দেখেছি বলিউডে আছে, সাউথ ইন্ডিয়াতে আছে, আমরা দেখেছি যে একটা যেই ব্যানারেই হোক ছবিটা রিলিজ হলে, সবাই মিলে পরে কি ওইটার প্রমোশন করে, এটা নিয়ে কেউ কারো ছবিতে নেগেটিভ কথা বলা দরকার নাই। দেখেন আরেকটা কথা, আজকে মিডিয়ার সামনে আমি বলি, এটা আমার মনের একটা কষ্টের কথা, সেটা হচ্ছে আমি ঈদের দিন আমি রাতে একটা ভিডিও দিয়েছি, ঈদের দিন যেদিন মুভিটা রিলিজ হলো প্রথম দিন আমি একটা ভিডিও দিয়েছি যে আমাদের ঈদে যেই ছবিগুলো রিলিজ হয়েছে এই প্রত্যেকটা ছবি দর্শক আপনারা দেখেন, প্রতিটা ছবি আপনারা দর্শক দেখেন, কারণ ছবি দেখলে সিনেমা হল বাজবে, প্রডিউসারের টাকাটা উঠে আসবে, আর প্রডিউসারের যখন টাকাটা উঠে আসবে তখন এই টাকা দিয়ে সে আরেকটা ছবি বানালে আমাদের কলা কৌশলী এবং শিল্পীরা কাজ করতে পারবে। আপনারা বলেন বোকে হাত দিয়ে কয়টা নিউজ করেছেন এটা, অথচ একজনকে আমি শাসন করার চেষ্টা করেছি যেহেতু তার উপরে আমার অধিকার আছে, অথচ এইটা নিয়ে আমার মনে হয় না যে কেউই নিউজ করেন নাই। তাহলে পজিটিভটার মধ্যে নিউজ হবে না কেন, নেগেটিভটার এত নিউজ হবে কেন, পজিটিভটা হবে না কেন? এই জন্যে আমরা আসলে ভাই একটা কাজ করি, পজিটিভও তুলে ধরি নেগেটিভও তুলে ধরি, দুইটাই তুলে ধরি, একটা কেন তুলে ধরবো? আমি তো এই দুইটা ছবি নিয়ে আমি উইশ করি নাই, ইভেন তো না অনেক দিন পরে করেছি, আমি একদম ঈদের রাতেই করেছি উইশটা। ওকে আমি অনেক কথা বলে ফেলছি, আপনি আগে বলে নেন তারপরে ক্যামেরা তুলবেন। ওকে বলেন, ভাই আগে ওনারটা শুনে নেন, যেই হলে আসছেন হল মালিকের বক্তব্য শুনে। আচ্ছা কি আপনি কি কোশ্চেন বলেন, কি 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 জানতে চান বলেন? আচ্ছা ভালো চলছে, জানাচ্ছে, ভেরি গুড, প্রথম দিন দিকে ভালো চলছে, দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট ইট, এন্ড চিত্রামল এটা রিনোভেট করা হয়েছে কমপ্লিটলি, এসি এভরিথিং করা হয়েছে। আমার বলার হলে অন্য একটা জিনিস হচ্ছে যে আমরা যখন যে বিদেশি প্রোডাক্ট কিনি, বিদেশি শাড়ি কিনি, বিদেশি জামা কিনি, বিদেশি মানে ছবি দেখি, ক্ষতিটা কার হয়, আমাদের হয়, কেন ক্ষতিটা হয়, বলেন। আমি বলছি কি কারণে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা আমাদের দেশের টাকাটা অন্য দেখে চলে যাচ্ছে। আপনারা যখন বিদেশি শাড়ি কিনেন, বিদেশি প্রোডাক্ট কিনেন, বিদেশি ছবি দেখেন, তাহলে ওদের লাভ হচ্ছে, আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের কী হচ্ছে, ক্ষতিটা কোথায় হচ্ছে, আমাদের টাকা চলে যাচ্ছে, প্লাস হাজার হাজার লোক যারা নাকি এখানে কাজ করতো, যারা শাড়ি বানাতো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতো। আমার মনে আছে আমার আব্বা কাজী জহির, আপনারা জানেন কি না জানি না, আমাদের প্রোডাকশন চিত্রা ফিল্মস লিমিটেড, আমাদের 3500 ছবি নিজেদেরই আছে। কোন দিকে দেবো, এদিকে না এদিকে কোথায়? আচ্ছা তখন আমি দেখতাম ছোটোবেলায় হাজার হাজার লোক, এইটা কাজ করতো।